আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। তালেবান সরকারের সাথে সম্পর্ক জোরদার করতে চাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এজন্য সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি। দেশটির কর্মকর্তারা এমন ইঙ্গিত দিয়েছেন, রাশিয়ার সাথে তালেবানের ক্রমবর্ধমান আন্তরিকতাপূর্ণ সম্পর্কের প্রমাণ পাওয়া যায় গত বছর মে মাসে রাশিয়ার কাজানে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বৈঠকে তালেবানকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে। এটি তালেবান সরকারের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার উদ্যোগেরই অংশ বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। তালেবান 2021 সালের আগস্ট মাসে কাবুল দখলের অনেক আগে থেকেই তাদের সাথে আলোচনা শুরু করেছিল ক্রেমলিন। ক্ষমতা দখলের পর যে অল্প কয়েকটি দেশ তালেবান সরকারের নিযুক্ত কূটনীতিকদেরকে গ্রহণ করেছিল, রাশিয়া তাদের একটি। তালেবান ক্ষমতা দখলের এক মাস পরে 2021 সালের 16 সেপ্টেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন তালেবান সরকারের সঙ্গে রাশিয়ার কাজ করা প্রয়োজন। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন নিরাপত্তা ব্লক সংক্রান্ত বৈঠকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করেন। তিনি বলেন, আফগানিস্তানের বিষয়ে জাতিসংঘের সম্মেলনকে রাশিয়া সমর্থন জানিয়েছে। আফগানিস্তানের আটকানো অর্থ ছাড় করার বিষয়টি বিশ্ব নেতাদের বিবেচনা করা উচিত। ২০২১ সালের 15 আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার দুই সপ্তাহ পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। পশ্চিমা বিশ্ব তালেবানকে স্বীকৃতি দেবে না বললেও তখন থেকেই পাকিস্তান ছাড়াও চীন ও রাশিয়া তালেবানের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাতে শুরু করে। তালেবান সরকার গঠনের পর চীন একমাত্র দেশ যারা খোলাখুলিভাবে অভিনন্দন জানিয়েছে। 2021 সালের সেপ্টেম্বরের শুরুতেই চীন আফগানিস্তানের জন্য 3 কোটি মার্কিন ডলারের জরুরি খাদ্য এবং ওষুধ দেওয়ার ঘোষণা দেয়। আফগানিস্তানে বিনিয়োগ নিয়ে দোহায় তালেবান প্রতিনিধিদের সঙ্গে সে সময় চীনের আলোচনা হয়। তালেবান শাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিয়েই তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ইরান। আফগানিস্তানে এই রাষ্ট্রগুলোর বৈচিত্র্যপূর্ণ এবং পরস্পর বিরোধী স্বার্থ রয়েছে। রাশিয়া ও ইরান মনে করে তারা মধ্যপ্রাচ্যে তাদের কৌশলগত লক্ষ্য যেভাবে অর্জন করেছে, একইভাবে মধ্য এশিয়াতেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে পরাজিত করতে পারবে। অনেক বিশেষজ্ঞ বলছেন, তালেবান সরকারের প্রতি পাকিস্তান, চীন বা কাতারের আনুষ্ঠানিক স্বীকৃতি এখন অপ্রাসঙ্গিক, কারণ তালেবানের সাথে তাদের সম্পর্ক শুরু হয়ে গেছে। বর্তমানে আফগানিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট এবং ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার পর উভয় পক্ষই নিজেদের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে, কারণ এই সম্পর্ক থেকে দুই পক্ষেরই অনেক কিছু পাওয়ার আছে। 1999 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 1267 নম্বর প্রস্তাব গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রাসীদেরকে আফগানিস্তানে নিরাপদ আশ্রয় ও প্রশিক্ষণ প্রদানের জন্য দায়ী করে। এর কয়েক মাস পরে নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব বাস্তবায়নের জন্য একটি ডিক্রি জারি করা হয়। একই সঙ্গে তারা তালেবানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর 2003 সালে রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবানকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। কোর্টের পক্ষ থেকে বলা হয়, চেচনিয়ার সশস্ত্র গ্রুপগুলোর সাথে তালেবানের ঘনিষ্ঠ যোগাযোগ আছে এবং তারা উজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরগিজিস্তানের ক্ষমতা দখল করতে চায়। মস্কো 2003 সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলেও দ্রুত অবস্থানের পরিবর্তন হয়। 2017 সালে পশ্চিমা সমর্থিত আফগান সরকার ও তালেবানের মধ্যে সমঝোতার আলোচনা শুরু হয়। এই সময় রাশিয়া নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করে। এজন্য শুরু হয় সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে আলোচনা। এসব আলোচনার লক্ষ্য ছিল আফগান সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান। রাশিয়া এই উদ্যোগে চীন, ইরান, পাকিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোকেও জড়িত করে। এর মাধ্যমে তালেবানের নেতাদের সাথে রাশিয়ার একটি ইতিবাচক সম্পর্ক তৈরি হয়। ২০২১ সালের প্রথম দিকে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহার শুরু করার পর আগস্ট মাসের 15 তারিখে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান।
এরপর তারা সরকার গঠন করে, কিন্তু আড়াই বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে বেশ কিছু দেশ স্বীকৃতি দেওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে। কিন্তু নারীর অধিকার হরণ ও মানবাধিকার লঙ্ঘন করাসহ কয়েকটি অভিযোগে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান থেকে বিরত রয়েছে এসব দেশ। তালেবানও চাইছে তাদের উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। একই সঙ্গে জাতিসংঘে আফগানিস্তানের সদস্যপদ তাদের সরকারের অনুকূলে ফেরত ও জব্দ করা সম্পদ ছেড়ে দেয়া হোক, কারণ যুক্তরাষ্ট্রের কাছে আটকে থাকা প্রায় ১,০০০ কোটি মার্কিন ডলার অবমুক্ত করা হলে তা আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। রাশিয়া এখনও তালেবানকে তাদের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়নি। প্রেসিডেন্ট পুতিনের সরকার তালেবানের নাম রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিলে তা মস্কো ও কাবুলের মধ্যে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। একই সাথে তা তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি লাভেও সহায়তা করবে। তালেবানের সাথে সহযোগিতার সম্পর্ক গড়ে তুললে রাশিয়ার জন্য ইতিবাচক হবে বলে মনে করেন নিউক্যাসেলের নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের রিসার্চ ফেলো এন্টিগাম মামদেব। কারণ যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের নিয়ে দুই দশক আফগানিস্তানে অবস্থান করলেও দেশটিতে স্থিতিশীলতা আনতে পারেনি। এর আগে অবশ্য সোভিয়েত বাহিনী ১৯৭৯ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেও ব্যর্থ হয়। বর্তমানে রাশিয়া মধ্য এশিয়া ও আশেপাশের দেশগুলোকে নিয়ে কয়েকটি আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক জোট গড়ে তুলেছে। প্রেসিডেন্ট পুতিন আফগানিস্তানকে এসব জোটে অন্তর্ভুক্ত করলে তার রাশিয়ার পাশাপাশি এই অঞ্চলের দেশগুলোর সাথে আফগানিস্তানের সম্পর্ককে আরও গভীর করবে। এর মাধ্যমে তালেবান সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করেন বিশ্লেষক এন্টিগাম মামেদাব। তার মতে বর্তমানে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সাথে রাশিয়ার যে বৈরিতা চলছে তা মোকাবেলায় আফগানিস্তানের মতো একটি বিশাল দেশকে পাশে পাওয়া প্রেসিডেন্ট পুতিনের জন্য ইতিবাচক হিসেবে বিবেচিত হবে। তালেবান সরকারের জন্য রাশিয়ার সহযোগিতা যেমন প্রয়োজন, তেমনি রাশিয়াও আফগানিস্তানকে পাশে পেলে নানাভাবে উপকৃত হবে বলে মনে করেন এন্টিগাম মামেদাব। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে তালেবান সরকারও নানাভাবে চেষ্টা করছে। গত জানুয়ারির শেষ দিকে তালেবানের উদ্যোগে আয়োজিত আফগানিস্তান রিজিওনাল কোঅপারেশন ইনিশিয়েটিভ নামে এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছিল ১১টি দেশের প্রতিনিধি। আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করে তালেবান সরকার। এই সম্মেলনে ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরানের মতো দেশও অংশ নিয়েছিল। তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান ও চীনের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। গত জানুয়ারির শেষ দিকে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে মৌলভি আসাদুল্লাহ বিলাল করিমির পরিচয়পত্র গ্রহণ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অবশ্য চীন বলছে কূটনৈতিক এই উদ্যোগ তালেবান শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া নয়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩ সালে চীনের কয়েকটি কোম্পানি তালেবান সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে ২৫ বছর মেয়াদী একটি তেল চুক্তিও রয়েছে। এর আওতায় প্রথম বছরে ১৫ কোটি ডলার বিনিয়োগ করবে চীন। পরবর্তী ৩ বছরে তা ৫৪ কোটি ডলার পর্যন্ত উন্নীত হতে পারে। ২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার দুই মাসের মধ্যে ইরান কূটনীতিক হাসান কাজেমি কামিকে আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছে। তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও তালেবানের সঙ্গে যোগাযোগ জরুরি বলে মনে করে ইরান। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো তালেবান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ হতে আগ্রহী। থিঙ্ক ট্যাঙ্ক আফগানিস্তান অ্যানালিস্ট নেটওয়ার্কের সহপ্রতিষ্ঠাতা থমাস রুটিক মনে করেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক স্থাপন সম্ভব হলে তা তালেবানদের জন্য বড় বিজয় হবে।
ইউরোপীয় ইউনিয়নের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত টোমাস নিকলসন তালেবানের আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর বিষয়কে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, কয়েক দশকের যুদ্ধের পর তালেবান ও আফগানিস্তানের জন্য আঞ্চলিক সহযোগিতা খুবই প্রয়োজন, আর এই সুযোগটি নিতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।